রসুল করিম সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম ফরমান আমাকে এই দোয়াটি আরশের নিচে দেয়া হয়েছে আমার আগে অন্য কোন নবীকে এই দোয়া দেয়া হয়নি ইমাম তাবরানি অত্যন্ত চমৎকার সনদের সাথে হযরত সাদ্দ ইবনা আউস রাদি থেকে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম সাত করেন আল্লাহ তালা আসমান ও জমিন সৃষ্টি করার দুই হাজার বছর আগে একটি কিতাব লিখেন আর তা থেকে দুইটি আয়াত নাজিল করেন আর এই দুইটি আয়াতই হলো আজকের দোয়াটি যে ঘরে তিন রাত পর্যন্ত তিন রাত এই দোয়াটি পড়া হবে সেই ঘর থেকে শয়তান এবং জিন পলায়ন করবে তারা সেখানে টিকতে টিকতে পারবে না এই হাদিস থেকে বোঝা যায় যেই ঘরে জিনের সমস্যা মানুষ জিনের কারণে ভয় পান সেই সব ঘরে যদি এই দোয়াটি বড় বড় করে তিন রাত পড়ে তাহলে সেই ঘরে আর জিন থাকতে পারবে না মানুষের ভয় আর থাকবে না ইমাম বোখারি ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম ইবনে মাজা হজরত ইবনে মাসউদ রাদি আল্লাহ হতে বর্ণনা করেন যে ব্যক্তি রাতে এই দোয়াটি পাক করবে তা তার জন্য যথেষ্ট হবে ইমাম তবরানি হজরত ওকবা বিন আমের রাদি থেকে বর্ণনা করেন এই দোয়াটি বারবার পড়ো কেননা আল্লাহ এই দোয়ার কারণে সৈয়দানা মোহাম্মদ সাল্লাহ আলহিহ্লামকে ফজিলত দান করেছেন আসুন আমরা দোয়াটি জেনে নিই এবং শিখে ফেলি যে দোয়া রাতে একবার পড়লে সব জন্য যথেষ্ট হবে যে দোয়া তিন রাত পড়লে ঘর থেকে শয়তান এবং জিন পলায়ন করবে যে দোয়া আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টি দুই হাজার বছর আগে লিখেছেন যে দোয়া উম্মতে মোহাম্মদের জন্য একটি শ্রেষ্ঠ উপহার আউরু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين